আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে দু একদিনের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি জানান, প্রয়োজনে তার বিরুদ্ধে মামলাও হতে পারে। এ ধরনের ব্যবস্থা নিলে নির্বাচন পরিচালনায় মাঠ প্রশাসনে স্বস্তি ফিরবে বলেও মনে করেন তিনি। শনিবার ফরিদপুরের চর ভদ্রাসনে উপনির্বাচনের দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্যের পক্ষের এক নেতাকে আটক করা হয়। এর জেরে ম্যাজিস্ট্রেট ইউএনও ও ডিসিকে প্রকাশ্যে এবং ফোনে গালিগালাজ করেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার নির্বাচন কমিশনে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় সংশোধিত এই আইনটি এখন রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হল। সোমবার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে আইনটিতে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি। এর আগে গতকাল সোমবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশটি খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ধর্ষণ মানুষকে পশুতে পরিণত করে বলে আইন সংশোধন করে সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশে সমস্যা দেখা দিলে তা মোকাবেলা ও সমাধান করাই সরকারের লক্ষ্য। দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ধর্ষণ একটা মানে আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে যা মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। সিলেট এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ মামলার আসামি সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমানের ছাত্রত্ব সাময়িক বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 210তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা। গত 25 সেপ্টেম্বর স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। পরে তদন্তে ওই 4 শিক্ষার্থী ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। 21শে পদক প্রাপ্ত সাহিত্যিক, বিশিষ্ট লেখক ও গবেষক রশিদ হায়দার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে মেয়ের শান্তি হায়দারের বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 79 বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন রশিদ হায়দার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা কাজ এবং বাংলা সাহিত্যে অবদানের জন্য রশিদ হায়দার স্মরণীয় হয়ে থাকবেন। বাংলা একাডেমির পরিচালকও ছিলেন তিনি। গল্প, উপন্যাস, নাটক, অনুবাদ, নিবন্ধ, স্মৃতিকথা ও সম্পাদনা সব মিলিয়ে 70টিরও বেশি বই লিখেছেন এই বিশিষ্ট সাহিত্যিক। স্বীকৃতি হিসেবে 1984 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 2014 সালে 21শে পদক সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন রশিদ হায়দার। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।